হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কুকিং হোমের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি খুবই মজার আর খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে তৈরি করে দেখাবো ছানার ভাপা সন্দেশ এই সন্দেশটি খেতে অসম্ভব মজার আর তৈরি করা একেবারে পানির মতো সহজ আশা করি আমার আজকের এই সন্দেশ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন এর মূল প্রস্তুত প্রণালী ছানার ভাপা সন্দেশ তৈরি করার জন্য অবশ্যই প্রথমে আমাদের লাগবে ছানা এখানে আমি দুই কেজি ফুল ফ্যাট মিল্কে ছানা তৈরি করে নিয়েছি এখানে ছানা দুই কাপের মতোই হবে তো এই ছানাকে এখন আমি হাতের সাহায্যে এভাবে ভেঙে নিয়েছি ছানা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন এখন এই ছানার সাথে অ্যাড করে নিয়েছি টু টেবল স্পুন ময়দা এরপর হচ্ছে অ্যাড করব হাফ টি স্পুন এলাচের গুঁড়ো এরপর হচ্ছে অ্যাড করে নিব চিনি এখানে আমি সুগার পাউডার ইউজ করছি আপনারা চাইলে নর্মাল চিনিকেও গুঁড়ো করে নিতে পারবেন চিনি অ্যাড করেছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এখন হচ্ছে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে হাতে সাহায্যে কষলিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যেটা করতে হবে এরপর ছানাকে খুব ভালোভাবে মথে নিতে হবে তো মথে নেওয়ার ক্ষেত্রে আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্ল্যান্ডারও ইউজ করতে পারে তো আমি আজকে হাতে সাহায্যে এভাবে ভালোভাবে মথে নিয়েছি খুব ভালোভাবে মথে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা কেমন হয়েছে ছানাকে আমি একটি সাইডে রেখে দিয়েছি এরপর হচ্ছে আমি এখানে একটি চারকোনার বাটি নিয়েছি আর এটি হচ্ছে কাছের বাটি আপনারা আপনাদের মতো যে কোনো ধরনের মোল কিংবা বাটি ইউজ করতে পারবেন বাটির মধ্যে আমি সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে তেল কিংবা গলানো বাটারও ব্রাশ করে নিতে পারবেন এখন ছানাকে বাটির মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে তো আমি এভাবে চেপে চেপে ছানাকে সেট করে নিয়েছি এখন হচ্ছে ছানাকে ভাপে দেব ছানা ভাপে দেওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছানার ভাপা সন্দেশ তৈরি করার জন্য অবশ্যই ছানাকে ভাপে দিতে হবে এর জন্য ছুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছু পানি নিয়েছি এরপর হচ্ছে প্যানের মাঝখানে একটি স্ট্যান্ড বসিয়ে এর উপরে আমি বাটিটাকে বসিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনায় যদি ছিদ্র থাকে তাহলে বন্ধ করে নিতে হবে এখন ছুলাকে হাইতে রেখেছি ছুলাকে হাইতে রেখে অপেক্ষা করছি পানি গরম হয় টকবক করে ফুটে ওঠা পর্যন্ত দেখতে পাচ্ছেন পানি গরম হয়ে গিয়েছে আর এভাবে টকবক করে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি ছুলাকে মিডিয়াম লোতে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ত্রিশ মিনিট ছুলাকে মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি ত্রিশ মিনিট ত্রিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি খুব সাবধানে ঢাকনাটা তুলে নিচ্ছি খুব সাবধানে তুলতে হবে না হলে কিন্তু হাতে ভাপ লেগে যেতে পারে ত্রিশ মিনিটে ছানার ভাপা সন্দেশ একেবারে রেডি হয়ে গিয়েছে এরপরেও আপনারা চাইলে এভাবে চেক করে নিতে পারেন একটি স্টিক নিয়ে এভাবে চেক করে দেখলে যদি দেখেন যে স্টিকটা ক্লিন এসেছে তাহলে বুঝতে হবে ছানার সন্দেশ হয়ে গিয়েছে বা এভাবেও চেক করে নিতে পারেন এভাবে আপনারা টাচ করলে যদি দেখেন যে উপরে একটা আবরণ তৈরি হয়েছে বা একটা শক্ত আবরণ হয়েছে তাহলে বুঝতে হবে ভাপার সন্দেশ রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ছুলাকে অফ করে দিয়েছি আর গরম থাকা অবস্থায় সন্দেশের উপরে কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি এতে করে বাদামগুলো খুব সহজে সেট হয়ে যাবে এখন ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এরপর হচ্ছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিভার্স আশা করি আমার আজকের এই ছানার ভাপা সন্দেশ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর একেবারে পানের মতো সহজ মনে হয়েছে যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ